فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন 10 বছর বৈবাহিক জীবন আপনার কোনো বাচ্চা হয়নি, এমত অবস্থায় টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নিতে পারেন কিনা ভিন্ন মত রয়েছে যদি এই বিষয়টি নিয়ে, কিন্তু বাচ্চা নেওয়া যেতে পারে, সমস্যা নেই, এই মতটিও বলেছেন অনেক ওলামায়ে কেরাম। লক্ষ্য রাখতে হবে যে আপনার স্বামীর স্পামটাই যেন আপনার জরায়ুতে দেওয়া হয় এমন যেন না হয়। সেখানে আমাদের দেশে যেমন চিকিৎসা ব্যবস্থা ভালো, সুবিধা কিছু সুবিধা আছে, আবার খারাপ দিকও আছে, এমন যেন দুর্নীতির শিকার বা না হয় যে অন্য কারো স্পাম বা শুক্রাণু যেটা বেশি ভালো বা যাতে করে সাকসেস হয় এর জন্য অন্য কারোটা যেন আপনার জরায়ুতে না করা হয়, পুশ না করা হয়, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আপনার স্বামীরটাই যদি আপনার ইয়েতে করা হয় তাহলে এটাতে কোনো সমস্যা নেই, বিদ্যানগণরা এই মতটিও বলেছেন। আর অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন সন্তানের জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে পারেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। বারাকাল্লাহু ফিকুম।